আসসালামু আলাইকুম ওয়ান আজকে কিন্তু হ্যামস্টার কম্বাটে ঢুকা যাচ্ছে না এখানে দেখেন আমরা যদি হ্যামস্টার কম্বাটে ঢুকার চেষ্টা করি তাহলে এখানে কিন্তু চলে আসছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু বর্তমানে সবাই ফেস করতেছে আর এই সমস্যাটা কেন আসতেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সেই সাথে আপনারা যারা বাইন্যান্সে ডিপোজিট করতে চাচ্ছিলেন সকাল থেকে কিন্তু এই বাইন্যান্সে ডিপোজিট করা যাচ্ছে না গতকালকেও কিন্তু ডিপোজিটের লাস্ট অপশনে গিয়ে কিন্তু কাজ করতেছিল না বাট আজকে কিন্তু বাইন্যান্স থেকে আমরা অ্যাড্রেসটা নিতে পারতেছি না যেটা কিন্তু আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দুইটা সমস্যা এখন বর্তমানে আপনারা সবাই ফেস করতেছেন এটা কেন করতেছেন এটা নিয়ে আসলে চিন্তার কোনো কিছু আসে নাকি তো বিস্তারিত আমি আপনাদেরকে এখন বলতেছি তবে তার আগে একটা কথা বলবো আপনারা যদি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে যদি জয়েন করেন তাহলে কিন্তু সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি অবশ্যই এখানে আপনারা জয়েন করেন জয়েন করলে কিন্তু এই যে হ্যামস্টার কম্বাট এই হ্যামস্টার কম্বার্ট সহ অন্যান্য সকল ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে পাবেন এবং সেইগুলোর আপডেট কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দেখেন এইখানে যখনই আপডেট আসছিল তখনই কিন্তু আমরা আপডেটটা দিয়ে দিছিলাম এখন কথা হলো আমাদের যে হ্যামস্টার কম্বাটে আমরা ঢুকতে পারতেছি না এর সমাধানটা কে এর সমাধান কিছুই না এখন কিন্তু হিউজ পরিমাণে আপডেট চলতেছে এবং সার্ভারে কিন্তু প্রচুর পরিমাণে চাপের কারণেও এরকম সমস্যা হতে পারে তো এখানে চিন্তা করার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি কিন্তু হ্যাম্পার ঠিক করে ফেলবে এবং বাইন্যান্সে আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটা পাচ্ছি না মানে সাসপেন্ড দেখাচ্ছে এটার আসলে সমাধানটা কী এটারও সমস্যার সমাধান একই রকমের একটু অপেক্ষা করেন অপেক্ষা করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এটা কিন্তু সমস্যায় নাই এটা কিন্তু সাময়িক সময়ের জন্য একটা সমস্যা এটা কিন্তু অলরেডি ঠিক করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং খুব দ্রুত সময় মধ্যে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই আর এখন কিন্তু ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আপনাদের কোনো উপকারী হবে না কারণ বর্তমানে কিন্তু হ্যামস্টার কম্পার্টি ঢোকা যাচ্ছে না তো যতক্ষণ পর্যন্ত ঢুকা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমাদের ডিপোজিট অ্যাড্রেস নিয়ে কোনো কাজ নাই যে কারণে এখন জাস্ট রিল্যাক্সে থাকেন আর হ্যামস্টার কম্পার্টের হয়তো বা মাইনিংটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ যেহেতু এখন ডিপোজিট করার জন্য বা উইড্রো করার জন্য আমরা অ্যাড্রেস দিতে পারতেছি সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু এটার মাইনিং শেষ হয়ে যাবে এবং ক্যাটিজেনের যে আপডেটগুলো সে আপডেটগুলো দেখেন আমরা কিন্তু এখানে শেয়ার করতেছি তো ক্যাটিজেনে যারা মাইনিং করছিলেন ক্যাটিজেন টোকেনগুলো কীভাবে আপনারা ক্লেম করবেন সেই বিষয়েও কিন্তু আমরা ভিডিও দেব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেব সো এখনও যদি আপনি আপডেট পাওয়ার জন্য এখনও যদি আমাদের চ্যানেলে জয়েন না করেন অবশ্যই এখনই জয়েন করে নিন তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ